নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই ছয়টি রাশি ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠবে, বাড়ছে বৃহস্পতির শক্তি। ছয় রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, যারা ভিডিওটি দেখছেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন এবং মা তারা কবচ আপনারা পরিধান করুন বৃহস্পতিকে ভালো করার জন্য। এবং বৃহস্পতিকে ভালো করার জন্য আমি একটি কথা আবারও বলছি, আপনারা প্রতি বৃহস্পতিবার গরুকে, গাভী মাতাকে আপনারা গুড় এবং ছোলা অবশ্যই খাওয়ান। গুড়, ছোলা এবং কলা, এই তিনটা জিনিস গাভী মাতাকে অবশ্যই খাওয়ান। তাতে আপনার বৃহস্পতির পাওয়ার বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের এই বৃহস্পতির যে বলবত্তা বৃদ্ধি কিন্তু করবে। অনেকেরই সমস্যা হচ্ছে বিয়ে, অনেকেই যোগাযোগ করছেন যে কৌশিকদা, বিয়ের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে না, ভালো পাত্র বা ভালো একটা পাত্রী পাচ্ছি না। দেখুন, বিয়ের ক্ষেত্রে বিয়ের মুখ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে মুখ্য কারক গ্রহ। বৃহস্পতি যদি ড্যামেজ থাকে তাহলে বৈবাহিক জীবনে কিন্তু অন্ধকার নেমে আসবে। এক কথায় বিয়ে হলো, কোনো রকমে বিয়ে দিলেন, কিন্তু সেই বিয়ে কিন্তু টিকলো না, সেটা কোর্টের জায়গায় কিন্তু এগিয়ে গেল, অর্থাৎ ডিভোর্সের জায়গায় কিন্তু এগিয়ে গেল। তাই বৃহস্পতির বলবত্তাকে বৃদ্ধি করুন, বৃহস্পতির পাওয়ার, বৃহস্পতির প্রতিকার অবশ্যই করুন। এবং বৃহস্পতিকে ভালো করতে গেলে আপনারা যে জুতো পরছেন কি না, সেই জুতোতে যেন কোনো হলুদ কোনো দাগ না থাকে, তাতে কিন্তু বৃহস্পতি কিন্তু কমজোর হয়ে যাবে। সন্তান, অনেকের ক্ষেত্রেই যে সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, কারো সন্তানের এডুকেশান বা সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে অথবা সন্তান প্রাপ্তিতে বাধা আসছে। আমি একটা কথা বলবো, প্রতি বৃহস্পতিবার আপনারা শিব মন্দিরে অবশ্যই যান, শিবালয়ে অবশ্যই যান। সেখানে আপনারা সন্তানের নাম নিয়ে আপনারা দুধ, গঙ্গাজল এবং হলুদ ফুল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন, তাতে সন্তান প্রাপ্তি, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ারের জায়গায় কিন্তু ভালো কিন্তু হবে। বৃহস্পতি হচ্ছে ধনের কারক গ্রহ, তাই বৃহস্পতিকে মজবুত করতে, আমি আবারও বলছি, বৃহস্পতির বলবত্তাকে বৃদ্ধি করতে আপনারা প্রতি বৃহস্পতিবার আপনারা বাড়িতে কলা গাছ লাগাবেন এবং কলা গাছে প্রতি বৃহস্পতিবার করে আপনারা ঘিয়ের প্রতি অবশ্যই দেবেন, তাতে কিন্তু বৃহস্পতি, কলা গাছে আপনারা যদি বৃহস্পতিবার দিন ঘিয়ের প্রতি দিতে পারেন কি না, কলা গাছে অবশ্যই আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এর পাশাপাশি আপনার যে গুরু স্থানীয় তার চরণ ছুঁয়ে স্পর্শ করুন, তার আশীর্বাদ নেন, তাতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু ভালো হবে। তাই দেবগুরু বৃহস্পতিকে ভালো করতে গেলে আমি বারবার বলছি, আগে ব্যক্তিগত জন্মছককে আগে দেখুন, কারণ আপনার লগ্ন টু দ্বাদশ বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে, কোন গ্রহের দৃষ্টি রয়েছে বা আপনার বৃহস্পতি কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। বিশেষ করে আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা কিন্তু গঙ্গা জলের মতো, অমৃতের মতো কিন্তু পবিত্র হয়। তাই এই যে বৃহস্পতি কোথায় অবস্থান করছে, তার থেকে কোন ভাবে দৃষ্টি দিচ্ছে, সেটা কিন্তু বিশেষভাবে আপনার লাভ কিন্তু দিবে। দেখুন, বৃহস্পতি আমাদের জীবনে বড় ধরনের কিন্তু পরিবর্তন কিন্তু নিয়ে আনে। দেখুন, যেমন শনির আড়াই বছর সময় লাগে একটা রাশিকে আপনার পরিবর্তন হতে, রাহুর সময় লাগে দেড় বছর, বৃহস্পতির সময় লাগে 13 মাস মতন। অর্থাৎ এই যে একটা বছরের মোটামুটি
এক বছর এক মাসের যে সময়টা, এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং আপনার যদি বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা যদি চলে কি না, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিবে। অনেকে বলেন যে কৌশিকদা দেখুন আমার বিয়ে হচ্ছে না, বৈবাহিক জীবনের সমস্যা, আমার শিক্ষার জায়গা সমস্যা, সন্তানের জায়গা, এই জায়গাগুলোকে আগে দেখুন। এবং আমি আবারও বলছি বৃহস্পতি গ্রহকে ভালো করুন এবং পাশাপাশি মা তারা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। প্রত্যেকে জয় মা তারা অবশ্যই বক্সে কমেন্ট করুন। এবং তার কিছু নিয়ম রয়েছে, মা তারা কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবং প্রত্যেকে জয় মা তারা অবশ্যই কিনে দেওয়া, আপনারা যে নাম্বারটা দেখছেন এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং কমেন্ট বক্সে আপনারা জয় মা তারা অবশ্যই আপনারা লিখুন। দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি প্রতিদিন, যে আপনার জন্ম ছক এবং আপনার হস্তরেখা আগে বিচার করুন, আপনার ক্ষেত্রে কোথায় সমস্যা রয়েছে সেটা দেখুন, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে আমি এক এক করে বলি। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বিশেষভাবে লাভ পাবে, খুব ভালো লাভ পাবে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের বিবাহের সম্ভাবনা বাড়বে এবং আপনার ইনকাম সোর্স বাড়বে। একাদশ ভাবকে দেখছে তো ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কনসালটেন্সিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে লাভ কিন্তু পাবেন এবং আপনাদের ডেইলি ইনকামের জায়গায় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় বিশেষ করে আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সেখানে আপনাদের ক্ষেত্রে ভালো। গোল্ড, চাঁদি, শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো হবে এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং সফলতা সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির এই বৃহস্পতির গোচর আপনাদের অর্থনৈতিক জায়গা স্থিতি মজবুত করবে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দেবে কোনো প্রপার্টি জব। এবং এর পাশাপাশি পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আর্থিক রূপ থেকে আপনারা এই সময় বেনিফিট কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি, চার নম্বর রাশি। বৃষ রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের সাপোর্ট আপনার, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আমি বারবার বলছি, অনেকে বলে যে কৌশিকতা হচ্ছে না, ভাগ্য যদি আপনার সাথ দেয় না যে কোনো কাজ আপনাদের হবে। বিবাহ, সন্তান, ডেইলি ইনকাম, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। মহাসৌভাগ্যশালী বৃষ রাশি, আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আর্থিক রূপ থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি একাদশভাবে অবস্থান করে খুব ভালো কিন্তু আপনাদের ভাগ্যবতী একাদশভাবে, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং আপনাদের বিবাহ সম্ভাবনা, বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ আপনাদের এই সময় দেখা যাচ্ছে এবং ডেইলি ইনকামের জায়গায় আপনাদের বৃদ্ধি হবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তি, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের বিবাহের জায়গা পাশাপাশি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে। ঐশ্বর্যের শিকড় চূড়া উঠবে কর্কট রাশি। অন্তিম শেষ রাশি মেষ রাশি। মেষ রাশির ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, প্রমোশন এবং আপনাদের যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি মজবুত, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বড় কোনো ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।